প্রিয় শিক্ষার্থীরা, আমি রেশমা খাতুন, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স। আজকের বিষয় জেনারেল ইলেকট্রনিক্স 1। আমার জবের নাম এসি ভোল্টমিটারের সাহায্যে এসি ভোল্টেজ পরিমাপ করার দক্ষতা অর্জন। আমার এখানে যন্ত্রপাতি, এই জব করতে যে যন্ত্রপাতি ব্যবহার করব এখানে, তার ভিতরে আমার থাকবে ভোল্টমিটার। আমার যন্ত্রপাতি হিসেবে আমি ভোল্টেজ পরিমাপ করার জন্য ভোল্টমিটার ব্যবহার করব। এখানে ভোল্টমিটারের রেঞ্জ 0 থেকে 300 ভোল্টেজ পর্যন্ত দেওয়া আছে। আমি 300 ভোল্টেজ পর্যন্তই পরিমাপ করতে পারবো, কিন্তু এখানে আমার আজকে 220 ভোল্ট এসি পরিমাপ করতে হবে। এখানে আমি নবটাকে 0-তে প্রথমে অ্যাডজাস্ট করে নিব। এরপর আমাকে একটা বাল্ব 100 ওয়াটের ব্যবহার করতে হবে লোড হিসাবে। লোডের জন্য আমি 100 ওয়াটের বাল্ব ব্যবহার করব। এখানে বাল্বের সাথে একটা হোল্ডার আছে, হোল্ডারটা প্রথমে আমাকে বাল্বের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। এরপর আমাকে কিছু ওয়্যার আমার লাগবে প্যারালালে সংযোগ দিতে, ভোল্টমিটারের সংযোগ দিতে হবে ওয়্যারের সাহায্যে। একটা ফেজ ওয়্যার থাকবে আর একটা নিউট্রাল ওয়্যার হিসাবে আমি ব্ল্যাকটা ব্যবহার করব, এবং ফেজ ওয়্যার হিসাবে রেড তার আমি ইউজ করব এখানে। এরপর আমার একটা প্লাগ আছে, এখানেও দুইটা তার ব্যবহার করা হয়েছে, একটা ব্ল্যাক এবং একটা রেড। আর 220 ভোল্টের সাপ্লাই হিসাবে আমি এখানে একটা মাল্টিপ্লাক ব্যবহার করেছি। চিত্র অনুযায়ী আমি সার্কিটে সংযোগ দিব, সেটাই এখন আমি শিক্ষার্থীরা তোমাদেরকে দেখাবো। এখন আমি চিত্র অনুযায়ী সংযোগ দিব। সংযোগ দেওয়ার জন্য প্রথমে আমাকে এসি ভোল্টেজ পরিমাপ করতে গেলে এটার জন্য আমাকে সেফটি হিসাবে সেফটি শ্যু এবং হ্যান্ড গ্লোভসও পরে নেওয়া যেতে প্রয়োজন, কারণ এখানে 220 ভোল্ট আমরা পরিমাপ করতে যাব। এখন চিত্র অনুযায়ী আমি এখন দুই ধরনের তার ব্যবহার করব শিক্ষার্থীদের বোঝার জন্য। একটা লাল তার আর একটা কালো তার। লাল তারটা পজিটিভ সংযোগ দেওয়ার জন্য এবং কালো তারটা এখানে নেগেটিভ সংযোগ দেওয়ার জন্য আমি রেখেছি। লোডের সাথে ভোল্টমিটারের প্যারালালে সংযোগ দিতে হবে। প্রথমে আমাকে এই 100 ওয়াটের একটা বাল্ব লোড হিসাবে ব্যবহার করেছি, সেটার হোল্ডার আমি সেট করে নিব বাল্বের সাথে। পজিটিভ নেগেটিভ যে কোনো একটা আগে লাগানো যায়। এটা পজিটিভ হিসাবে লাল তার ব্যবহার করেছি এবং নেগেটিভ হিসাবে আমি কালো তার ব্যবহার করেছি। এখন আগে আমি তারের সংযোগটা দেখাবো। এখন রেড তার পজিটিভ তারটা আমি প্রথমে সংযোগ দিচ্ছি, এরপর আমি কালো তার সংযোগ দিব নেগেটিভ সাইড বোঝানোর জন্য। এবার আমি হোল্ডারের সাথে এটা লাগিয়ে দিব। আচ্ছা, এবার এই হোল্ডারটা আমি প্রথমে সেট করে নিব। এরপর আমি ভোল্টমিটারের সাথে পজিটিভ এবং নেগেটিভ তার দুইটা সংযোগ দেব। একটা পজিটিভটা হচ্ছে লাল তারটা। আমি মিটারের সাথে এবার পজিটিভ এবং নেগেটিভ সংযোগ দেব।
পজিটিভ তার লাল হিসাবে লাল তার ব্যবহার করেছি। এখন আমি এই লাল তারটা এখানে মিটারের সাথে সংযোগ করে দিব। আর নেগেটিভ হিসাবে কালো তার মিটারের সাথে সংযোগ করে দিতে হবে। আমার চিত্র অনুযায়ী মিটার এবং লোড প্যারালালে সংযোগ দেওয়া আছে। এখন আমি 100 ওয়াটের একটা বাল্ব এখানে হোল্ডারের সাথে সেট করে দিলাম। এটা আমার 100 ওয়াটের বাল্ব যেটা লোড হিসাবে ব্যবহার করছি। লোডের সাথে চিত্র অনুযায়ী লোডের সাথে মিটার প্যারালালে সংযোগ দেওয়া আছে। আমি এখন তারের সাহায্যে প্যারালালে সংযোগ করে দিব মিটারের সাথে লোডের। পজিটিভ পজিটিভ এবং কালো তারটা নেগেটিভ হিসাবে আমি নিয়েছি। এখানে নেগেটিভের সাথে নেগেটিভের সংযোগ লোডের নেগেটিভ এবং ভোল্ট মিটারের নেগেটিভ সংযোগ করে দিয়েছি। এরপর আমার 220 ভোল্ট সাপ্লাইয়ের সাথে সংযোগ দেওয়ার জন্য আমি একটা প্লাগ ব্যবহার করেছি। এটা হলো সে প্লাগটা, প্লাগের পজিটিভ টার্মিনাল আছে, নেগেটিভ টার্মিনাল আছে। পজিটিভ টার্মিনাল হিসেবে লাল তারটা ব্যবহার করেছি এবং নেগেটিভ টার্মিনাল হিসেবে কালো তার ব্যবহার করেছি। এখন আমি লোডের সাথে মিটারের প্যারালাল সংযোগ দেওয়া আছে, সেটা লোড এবং মিটারের নেগেটিভ সংযোগের সাথে প্লাগের নেগেটিভ সংযোগ দিয়ে দেব। আর লোডের লোড মিটার এবং প্লাগের পজিটিভ সংযোগটা আমি দিয়ে দেব। এরপর এখানে ওয়্যারগুলো আমি টেপ দিয়ে আটকে দিতে পারি, কারণ আমার শিক্ষার্থীদের সতর্কতার জন্যই, যেহেতু 220 ভোল্ট ভোল্টেজ পরিমাপ করব, সেজন্য আমার সতর্কতার জন্য এই টেপ ব্যবহার করতে হবে। এবং খুব সতর্কতার সাথে আমি টেপটা এখানে, এখন আমি 220 ভোল্ট সাপ্লাইয়ের সাথে প্লাগের সংযোগ দিয়ে সতর্কতার সাথে আমি সুইচটা দিব এবং মিটারে আমি 220 ভোল্ট শো করেছে কিনা সেটা দেখব। ভোল্ট মিটারে আমরা 220 ভোল্ট পরিমাপ করেছি, কিন্তু এখানে 10 ভোল্ট কম দেখা যাচ্ছে, কারণ লোডের সাথে আমার ভোল্ট মিটার প্যারালালে সংযোগ দেওয়া আছে, লোডে কিছু ভোল্টেজ ড্রপ হয়েছে, ফলে লোডে কিছু ভোল্টেজ ড্রপ হওয়াতে আমার 10 ভোল্ট কম দেখাচ্ছে মিটারে। শিক্ষার্থীরা, তোমরা এভাবেই চিত্র অনুযায়ী সংযোগ দিয়ে এসি ভোল্ট মিটারের সাহায্যে 220 ভোল্ট পরিমাপ করতে পারবে।